দুদিন আগে সবুজ যে মুগ ডালটা সেটা দিয়ে স্প্রাউট বানিয়ে নিয়েছি, মানে দুদিন আগে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর তারপর ওটা আমি একটা কিচেন টাওয়েলে বেঁধে রেখেছিলাম। তো দেখো তাতে কি সুন্দর স্প্রাউট হয়েছে আর কত বড় বড় হয়েছে। আজকে সকালে ব্রেকফাস্টে মুড়ি দিয়ে ফার্স্টে স্প্রাউট নেব আর যত স্যালাড আছে ঘরে সেগুলো নিয়ে নিলাম, নারকোল কুচিও নিয়ে নিলাম আর এর মধ্যে আমি একটু বাদাম ভাজাও নিয়ে নিলাম অন্য দিনের মতো। আর আজকে আর কারি পাতা দিলাম না, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর মুড়ি আর এই স্যালাডটা খেয়েই এবার বেরিয়ে যাব। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি বাজারে যাব বলে, কিন্তু এখন কিন্তু খুব সকাল নয়, এখন 10:30 বেজে গেছে আর আজকে খাটটাকেও ভালো করে গুছিয়ে রেখে তারপর বেরোচ্ছি, কারণ আজকে তো বেরোতে বেরোতে বেলা হয়েই গেছে। তাই বেলায় বেরোচ্ছি বলে এই কাজগুলো করে নিলাম। প্রথমে ছোট্ট দোকানটাতে চলে গেলাম বাজার নিতে, এই দোকানটা খোলেই 10:00 পরে, তার জন্যে এখন একটু বেলা করে বেরোই। অন্যান্য সময় তো 8:30 মধ্যে আগে বাজার করতাম, কিন্তু এখন আর এত বেলা করে মানে এত তাড়াতাড়ি বেরোনো হচ্ছে না, বেলা করেই বেরোনো হচ্ছে, ভুলভাল বলছি। তো দেখো কি সুন্দর সবজি এসেছে, এখানে না রোববার আর শনিবার একদম ফ্রেশ সবজি পাওয়া যায়। আর আজকে বেলা করে এসেছি বলে আর হেঁটে হেঁটে আসিনি, গাড়ি নিয়ে মানে বাইকটা নিয়ে চলে এসেছি। আর ওদিকে অয়ন আলু নিচ্ছে, আমার ওই সরু সরু বেগুনগুলো ভীষণ পছন্দ হলো তো আমি বেগুনগুলো নিয়ে নিলাম। আরও অনেক বাজার আমি করলাম, বাঁধাকপি নিয়েছি, পেঁপে নিয়েছি আর আজকে মাছের বাজারও করেছি। তো ফার্স্টেই চলে গেলাম গ্রসারি দোকানে, মুড়ি নিয়ে নিলাম আর চালও নিয়ে নিয়েছি। তোমাদের বলছিলাম না যে চাল নেবো এবার থেকে পাড়া দিয়ে, তো সেটাই করেছি। আর গাড়িতে উঠেছি সবে, অয়ন একটা কুকুর দেখতে পেয়েছে, ও এখানেই থাকে জানো, ওর একটা পা নেই, অ্যাক্সিডেন্টে পাটা মনে হয় নষ্ট হয়ে গেছে, আদারওয়াইজ কেউ হয়তো মেরে ওর ঠ্যাং ভেঙে দিয়েছে। তো অয়ন তো এখন অফিসে যায় সপ্তাহে একদিন করে, তো ওকে দেখতে পায়। তো অয়ন আবার নেমে গিয়ে ওকে একটু বিস্কিট খাওয়ালো। আজকে দেখলাম মাছের দোকানে 2 কেজির মতন ইলিশ মাছ এসছে, আমাকে বলছিল নিতে কিন্তু আমি নিইনি। তারপর আমি মাছের বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি, সমস্ত বাজারই করেছি। বাড়ি এসে মাছ টাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটুখানি বসলাম, হাওয়া খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি। তো এই গ্রসারির সমস্ত জিনিসপত্র, আর অয়ন বারান্দায় গেছে সবজি ধুতে। আজ অনেকদিন বাদে মাছ নিয়ে এলাম, কাতলা মাছ এনেছি, 1 কেজি 650 এরকম ওজনের হয়েছে। এখন তো আমি বড় মাছ নিচ্ছি না, তোমাদের দেখালাম না ওখানে কত বড় বড় মাছ এসছে, আমি এত বড় ইলিশ মাছ আগে কখনো দেখিনি। এক একটার ওজন নাকি 2 কেজি সামথিং, তো ওটার মধ্যে আবার ডিমও আছে, বললাম একটু কম করে দেবো। আমি বললাম না আমি তবু ইলিশ মাছ নেবো না, কারণ আমাদের ঘরে না ইলিশ মাছ আমি একা খেতে খুব ভালোবাসি, অয়ন তো কোনো মাছই খেতে ভালোবাসে না। আর অত দামি দামি মাছ যদি কেউ মানে তৃপ্তি করে না খায় না, তাহলে ওরকম মাছ কেনার থেকে না কেনা ভালো। আর আমি আর আমার মতন আনিনি, বলছিল কেটে দেবো, আমি বললাম না তাও দিও না, নেবো না, আমি কাতলা মাছই অল্প করে নিয়ে চলে এসেছি, মানে একটা গোটা মাছ নিয়ে নিয়েছি। এবার ভাবছি একদম স্নান করে নেবো, মাথাটাও ঘষে নেবো, যাওয়ার আগে তো মুড়িটা খেয়ে চলে গেছি, এবার ভাবছি চা খাবো, তো আগে ফ্রেশ হয়ে আসি তারপর চা খাবো। আর আজ হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ, আজকে আর মাছটা খাবো না, মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব, মাছ খাবো পরের দিন থেকে। তো এই দেখো এই যে মাছটা নিয়ে এসেছি, এটা ধুয়ে টিফিন বক্সে ঢুকিয়েও দিলাম, আর এটা তো আজকে আর খাবো না, আজকে আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হবে, তো এটা পরের দিন থেকে খাওয়া স্টার্ট করবো। সকালবেলা তো বাজার করতে বেরিয়ে গেছি, তার আগে আমি আর স্কিন কেয়ার করিনি, ভেবেছিলাম এসেই আমি স্কিন কেয়ারটা করব। এটা কিন্তু আমি ডেলিই করি আর আমার মনে হয় এটা খুব দরকারি। মেকআপ করতে আমি অত পছন্দ করি না, সাজগোজও খুব একটা করি না, কিন্তু স্কিন কেয়ার কিন্তু আমি ডেলি করে থাকি। তো ফার্স্টে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে টোনার করে নিলাম, তারপর আমি ভালো করে স্নান করে এসেছি, একদম মাথা ঘষে আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেল, সিরামটাও লাগিয়ে নিলাম আর ঠোঁটে লিপ বামটাও লাগিয়ে নিলাম, ব্যাস আমার স্কিন কেয়ার রুটিন শেষ। আর এদিকে দেখো অয়ন স্নান ঠান সেরে এসে পুজো করতে বসে গেছে, হনুমান চল্লিশা পড়ছে, চলো শুনি। আজকে শুধু এক তরকারি আর ভাত করব, ডাল তো আছে আগে দিনের মুসুরির ডাল, ভাবছি ওর সাথে একটুখানি ভাজা করে নেব। আর এখন চা খাচ্ছি, কিছুক্ষণ আগে না স্নান ঠান করে এসেছি, এসে ঘুমিয়ে পড়েছি, তো এই দেখো এখন চা নিয়ে এসেছি, এই ঘরে বসে একটু খাবো আর ট্যাবের মধ্যে একটুখানি এটা ওটা দেখবো, সামনের ঘর আর বসতে ইচ্ছা করছে না সোফাতে। আজকে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে এখানে, তো এখন চা খেয়ে নিই তারপর রান্নাঘরে যাচ্ছি, আর কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে চায়ের সাথে খাচ্ছি এই যে ক্র্যাকার বিস্কিট, আগের দিন আনিয়ে নিয়েছিলাম না সুইগি থেকে, এগুলো খাবো।
অনেক দিন খাই না, মাঝখানে খুব জিরা বিস্কিটই খাওয়া হচ্ছে, এখনো আছে ঘরে, কিন্তু এটা অনেকদিন খাওয়া হয় না। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে বিকেলের রান্নাটা করতে। আজকে তো তোমাদেরকে বললামই নিরামিষ তরকারি করব, তো ওর জন্য আলু, ঝিঙে আর একটু কুমড়ো কেটে নিয়েছি। এটা দিয়ে আমি তোমার ছোলার ডালের বড়া দিয়ে একটা তরকারি করব। ছোলার ডালটাও আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে আমি ওটাকে একটু আদা, কাঁচা লঙ্কা, মিষ্টি, নুন, হলুদ দিয়ে বেটে নিয়েছি। তো একটু জল জল হয়েছিল বলে, মানে একটু লিকুইড হয়েছিল, আমি ওর মধ্যে একটু বেসন ইউজ করে নিলাম। তো বেসনটা ইউজ করে দেখলাম একদম ঠিকঠাক হয়েছে। তো ওদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল করা ছিল, ওটাকে আগে সোমবার দেবো। তো ফার্স্টে বড়াগুলো আমি করে নিচ্ছি। এই বড়ার তরকারিটা না খেতে মনে হয় যেন ধোকার তরকারির মতন। তুমি কিন্তু এর মধ্যে সবজি না ইউজ করেও খেতে পারো, পুরো মনে হবে ধোকার তরকারি। আর ওদিকে বিটনুনটাও ঢেলে নিলাম, বিটনুনটা শেষ হয়ে গেছে। এই বিটনুনটা না আমার সকালবেলা লাগে, ওই যে মুড়ি মাখাটা করি না, ওই মুড়ির মধ্যে আমি বিটনুনটাই ইউজ করি। আর এদিকে দেখো বড়াগুলো তুলে রাখছি, আর ওই তেলের মধ্যেই আমি আগে তোমার ভাজাগুলো করে নেব, মানে তোমার ওই বেগুন ভাজা, পটল ভাজা। আর দেখো কতগুলো বড়া হয়েছে, আর ওর মাঝখানে কিন্তু ডালেও ফোড়ন দিয়ে দিয়েছি, রাঁধুনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই দেখো ডালের সাথে যে ভাজাগুলো খাবো সেগুলোও করে নিচ্ছি। আর ওই যে ডালের বড়াগুলো দেখলে না অতগুলো বড়া হয়েছে, অতগুলো বড়া কিন্তু আমি তরকারির মধ্যে দেব না, ওর মধ্যে আমি কিছু বড়া রেখে দেব ডালের পাশে খাওয়ার জন্য। উফ, যা বড়াগুলো টেস্টি হয় না, দারুণ লাগে খেতে। তো দেখো ওই তেলেই একেবারে আমি বসিয়ে দিচ্ছি, তেজপাতা 5 ফোড়ন আর হিং দিয়েছি আমি ফোড়নে। ফার্স্টে আলুটাকে ভেজে নিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় নেয়, তারপর কুমড়ো, তারপর ঝিঙে, তোমরা তো সব জানোই। তো এরপর আমি এক এক করে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর যখন দেখবো সবজিটা একটু সেদ্ধ হয়ে এসছে, তখনই আমি ওর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করব, আর একটু আদা বাটা। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটু গরম মশলা অ্যাড করতে পারো, কিন্তু আমি গরম মশলা অ্যাড করিনি। আর একটু ঘিও চাইলে অ্যাড করতে পারো, আমি ঘিও অ্যাড করিনি, সিম্পল রেখেছি, কারণ অনেকটা তেল দিয়েও বড়াগুলো ভাজা হয়েছে না, আমি বেশি তেল খেতে চাইছি না। তো দেখো সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা, মানে জলটা যখন একটু সবজির সাথে ফুটে উঠেছে, তারপর আমি ওর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো মোটামুটি 3-4 মিনিট আমি ফুটিয়েছি। আর দেখো কিছু বড়া রেখে দিয়েছি ডালের পাশে খাবো বলে, তোমাদের বললাম না। আর দেখো রাঁধুনি ফোড়নও দেওয়া হয়েছে। তো আজকে দুপুরবেলা এই থাকছে, মুসুরির ডাল, রাঁধুনি ফোড়ন দেওয়া, তার সাথে বড়ার ঝোল, আর ডালের পাশে থাকছে পটল ভাজা, আর ওটা কি যেন বেগুন ভাজা আর বড়া ভাজা। তো চলো খেতে বসি, ভীষণ খিদে পাচ্ছে। আর এই যে ভাত, আগের দিনের ভাত গরম করে নিয়েছি, ছিল অনেকটা পড়ে, তাই আজকে আর করতে হলো না, একবারেই হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ, আর রান্নাঘরও দেখো একদম গুছিয়ে ফেলেছি, বাসন টাসন ধোয়া সমস্ত কাজ হয়ে গেছে, বলতে পারো আজকের মতন মানে কাজ এন্ড রান্নাঘরের। বিকেলে কি খাবো এখনো বুঝতে পারছি না, তবে আজকে খুব খাওয়া হয়ে গেছে। আজকে তরকারিটা যা হয়েছিল না, একবার তোমরা এরকম ছোলা ডালের বড়া করে তরকারি করে দেখো। আমি তো ঝিঙে আলু দিয়েছি, এর মধ্যে তোমরা পাঁচমিশালি তরকারি দিতে পারো, বেগুন, পটল সব কিছু অ্যাড করে দিতে পারো, হেভি লাগবে, শুধু কুমড়োটা মনে করে অ্যাড করবে। তো এই দেখো রান্নাঘর গুছিয়ে নিয়েছি, বিকেলে একটু তরকারি আছে, ভাবছি দেখি একটু ভাত খেয়ে নেবো। তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করবো, আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। বাই।